এটা হচ্ছে সিরিজ সকেট, এটা আমরা চেক করি সাধারণত। এটা হচ্ছে সিরিজের সুইচ অন অফ, আর এটা হচ্ছে ডাইরেক্ট এসি লাইন। প্রথমে টেলিভিশনের এসি কেবল দেই, টেলিভিশনের স্ক্রিনে আপনারা একটা দাগ দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় হরিজন্টাল লাইন। এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হরিজন্টাল প্রবলেম সমাধান করতে হয়। সবাই খুশ খুশ, কথা বলে ফেললাম বলে দিতে পারবার না। এবার সার্কিট বোর্ড থেকে রিমোট সেন্সর কেবল খুলে ফেলি, তারপর স্পিকার কেবল দুইটা আছে দুইটাই খুলে ফেলি পরপর। এবার ডিগেজিং কেবলেরটা খুলে ফেলি, সোল্ডারিং করা আছে। এসি কেবলটি থাক। আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য আমি প্রথমে হরিজেন্টাল সেকশনটি মার্কার দিয়ে মার্ক করে দিচ্ছি। যে কোনো প্রকার হরিজেন্টাল প্রবলেমের জন্য আপনাকে এই জায়গাটুকু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, তবে শুধু যে এই জায়গাটুকুই নষ্ট হবে এমন কোনো মানে নেই। সার্কিট বোর্ডের মার্ক করা এইটুকু আমরা সামনের দিক থেকে দেখি যে কোনো পার্টস পুড়ে গেছে অথবা ফেটে গেছে কিনা। উল্টে ফেলেছে দেখতে পাচ্ছি, দেখেন ক্যাপাসিটারটি ফেটে গেছে উপর থেকে। প্রথমে আমরা এই ক্যাপাসিটারটি চেঞ্জ করব। এবার আমরা নষ্ট ক্যাপাসিটারটি খুলে ফেলি। এটা সামনের থেকে ফেটে গেছে। এটার মান 1000 mF 25 ভোল্ট। এবার এটা আমরা চেঞ্জ করে দেখব। এই যে আমরা নতুন একটা ক্যাপাসিটার নিয়েছি, করুন ক্যাপাসিটারের এক সাইডে সাদা রং করা এবং মাঝে একটি মাইনাস লোগো দেওয়া, সুতরাং এই লেগটি হচ্ছে নেগেটিভ লেগ এবং অন্য সাইডে কালো রং এটি হচ্ছে পজিটিভ লেগ। এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে লাগাতে হবে। সার্কিটের দিকে লক্ষ্য করুন, এক জায়গায় সাদা রং করা আছে, ওই সাদা সাইডে হবে ক্যাপাসিটারের নেগেটিভ লেগ, অর্থাৎ নেগেটিভ যে লোগোটি আছে ওইটা যে লেগে দেওয়া আছে ওই নেগেটিভ লেগটি আমাদের এই সাদা সাইডে বসবে। যদি এই ক্যাপাসিটারটি আমরা ভুল লাগাই তাহলে ক্যাপাসিটারটি বাস্ট করবে এবং অন্য কোনো প্রবলেমও হতে পারে। সোল্ডারিং আয়রন দিয়ে সতর্কতার সাথে সোল্ডার করে দিই। এবার পুনরায় এসি কেবলে পাওয়ার দিয়ে দেখি যে টেলিভিশনের হরিজন্টাল প্রবলেমটি সমাধান হয়েছে কিনা।
যেহেতু আমরা ক্যাপাসিটার একটি চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছেন যে কোনো সমস্যার সমাধানই হয়নি, যেমন সমস্যা ঠিক তেমনই ঠেকে গেছে। এবার আমরা পুনরায় আবার নতুন করে সার্কিটটি দেখি অন্য কোনো সমস্যা আছে কিনা। আপু এবার আমরা হরিজেন্টাল সেকশনের হরিজেন্টাল আইসিটি ম্যাপে দেখি। ইনপুট ইনপুটে আমাদের সাধারণত 25 থেকে 30 ভোল্ট থাকার কথা, সেখানে আমরা 25 ভোল্ট পাচ্ছি। সুতরাং এখানে আমাদের হরিজেন্টাল আইসির ইনপুট আমাদের 25 ভোল্ট ইনপুট হচ্ছে, কিন্তু এই ইনপুট 25 ভোল্ট আউটপুটে ফ্ল্যাশ হচ্ছে না। এই ফ্ল্যাশ না হলে অনেক সময় আমাদের হরিজেন্টাল ভোল্টেজ পায় না। সেক্ষেত্রে আমরা হরিজেন্টাল আইসিটি চেঞ্জ করে দেখতে পারি। আইসির পর সামান্য পরিমাণ হংফা পেস্ট লাগিয়ে দিই। আবার আমরা টেলিভিশনে পাওয়ার দিয়ে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হরিজেন্টাল প্রবলেমটি আর নেই। হরিজেন্টাল প্রবলেমটি সলভ করার জন্য আমরা চেঞ্জ করেছি 1000 mA 25 ভোল্ট একটি ক্যাপাসিটর এবং হরিজেন্টাল আইসি। শুধু যে এই দুটি পার্টসের জন্য হরিজেন্টাল প্রবলেম হবে এমন কোনো কথা নাই, আরো অন্য কারণেও হতে পারে। আরো আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।